DJ Bobby, do Shaik number 4. আমাদের গৃহে অমঙ্গল হবে, আমরা এই রাজ্য আর থাকব না, চলো সবাই ফিরে চলে যাও। প্রভু শঙ্কর, এ আমি কি শুনিলাম দয়া ভাই, আমি যে রাজ্যের রাজা, সবাই আমায় দেখে এক সময় কত সম্মান করিত, কত ভাই ভালোবাসত, কিন্তু এখন এখন কেন দয়া ভয়, আমায় দেখে সবাই ঘৃণা করে। আমি যদি রাস্তা দিয়ে যাই সবাই দাঁড়িয়ে বলে ওই চলে চাটগুলো রোজ ওই নৌচের মুখ দেখে মরা, তবে কেন কেন দয়া ভয়, আমার দেখে সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়, আমি কিছু বুঝতে পারছি না দয়া ভাই। নাটকুই না, এ আমি কি ভাবছি, আমি যা ভাবছি সবই জানব, কর্ম দোষে আজ আমি আটকে নোস, তবে আমি আমি এত ঘৃণা আর সইতে পারছি না দয়া ভাই। আজ আমি ভেবেছি আমার এই প্রাণে আমি সাহায্য দেব ওই যমুনার জলে। কোথায় যাচ্ছ নহুষ, কেন তোমার প্রাণ বিসর্জন দেবে ওই যমুনার জলে, বলো নহুষ, তোমায় মনে কি বাসনা আমায় বলো। কে আমায় নাম ধরে আমাকে আমাকে ডাকছে, আমি তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে তুমি দাও তোমার সত্য পরিচয়। নহুষ কি ঠাকুর, হ্যাঁ নো, ও সময় কেন আসছ ঠাকুর, কেন তুমি প্রাণ বিসর্জন দেবে, কেন কাছে কেন মুখের যন্ত্রণা, আমি তোমায় কাছে সবই বলবো ঠাকুর, বলো নো সময় কাছে। ও গো ঠাকুর, আমি যে রাজা কিন্তু আমার সৌভাগ্য আমি যে আটকুড়ো রাজা, সবাই আমায় দেখে ঘৃণা করে, সবাই আমায় দেখে দুচ্ছা করে, আমি যদি রাস্তা দিয়ে যাই সবাই আমায় দেখে ঘরে দরজা দেয় কেন। শুনুন, পুত্র কিংবা কন্যা পেতে গেলে তোমায় যে পুত্রের সে যোগ্য করতে হবে নহুষ, কি বলে ঠাকুর, হ্যাঁ নো, আমার পুত্রী যোগ্য করতে হবে, হ্যাঁ নো, বেশ ঠাকুর, পুত্রী শিশু যোগ্য করি তাহলে কিংবা পুত্র কন্যা হবে ঠাকুর, হ্যাঁ নো, বেশ ঠাকুর বেশ, আমি তোমার এই কথা মতন যজ্ঞের আয়োজন করব ঠাকুর, কিন্তু তার আগে তোমার কথা দিতে হবে, সেই যজ্ঞের আহুতি আপনাই করতে হবে। বেশ নো, কথা দিলাম আমি, বেশ ঠাকুর, আমি যাব তোমার যজ্ঞের আহুতি, তাহলে এই মুহূর্তে শুরু করো পুত্রেশ্বীর যজ্ঞের আয়োজন। বেশ ঠাকুর বেশ, আমি কথা দিলাম, ক্ষণকাল কর অপেক্ষাও, আমি যজ্ঞের আয়োজন করছি ঠাকুর, তাই করে ঠাকুর, এসো আবার কাছে, বসে নহুষ, আবার সঙ্গে সঙ্গে বলে নহুষ, ও শীতলাত্মঙ্গ জগদে মাতা,
भद्री मा शीतला देवी नमः नमः आ कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पदे गोपेशर गोपिता कांत राधा कांत नमः এইবার আমার সঙ্গে সঙ্গে বলুন হোস ওম অগ্নে সাহা 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 গো পুনোনি ভাই লোক তোকে রায় জানে গো এর অন্তকে জানে গো মায়ের অন্তকে জানে পুনোনি ভাই লোক যোগে রায় জানে গো মায়ের অন্তকে জানে গো মায়ের অন্তকে জানে করিল বুদ্ধি যোগ গো করিল বুদ্ধি যোগ গো মহুসরা জানে গো মায়ের অন্তকে জানে গো মায়ের অন্তকে জানে তাতে একে কন্যা হইল গো তাতে একে কন্যা হইল গো রত্ন সমস্ত গো মায়ের অন্তকে জানে গো মায়ের অন্তকে জানে তুমি বিনা এসবে সারে আমি তোমার সৃষ্টি করেছি তুমি আমারই কন্যা মা ঠাকুর তুমি আমায় বলেছিলে ঠাকুর যজ্ঞের আয়োজন করো সেই যজ্ঞ থেকে কিংবা পুত্র কন্যা হবে কৃতি হই কন্যা কিংবা পুত্র আমায় আমি তো আপনার কথা মতো যজ্ঞের আয়োজন করেছি আর এখন আপনি কি বলছেন ঠাকুর এই কন্যা আমার নয় আপনার সত্যই নো হতে পারে না ঠাকুর হতে পারে না হে নো এ যে আমারই কন্যা নো পিতা হে মা তুমি যে আমারই কন্যা ঠাকুর গো তাহলে তাহলে আজ থেকে আমি বুঝতে পেরেছি ঠাকুর আপনার বাণী মিথ্যে আপনার বাণী মিথ্যে আপনার বাণী কোনোদিন সত্য হতে পারে না দৈব বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না মিথ্যা হতে পারে না তাহলে শুনো না এখনো চেয়ে দেখো পড়ে আছে যজ্ঞের যশ ওই যজ্ঞের যশ নিয়ে ফিরে যাও তুমি গৃহেতে ওই যজ্ঞের যশ হতে সুন্দর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেদিন এই ধরাহারে বুকে আসবে সেই দিনই তুমি তার নাম রাখবে নহুষ পুত্র রাজা যজাত ঠাকুর এ তুমি কি বলে ঠাকুর যজ্ঞের শেষ প্রান্তে পড়ে আছে যজ যাবে আপনার কথা মতো নিয়ে যাবো গিয়ে ও মাঝে রানীকে খাওয়াবো ঠাকুর আপনার বাণী যেন সত্য হয় ওই জ্যৈষ্ঠকে যেন জন্ম নেই সুন্দর এক পুত্র সেই দিন থেকে আপনার নামে শপথ করে রাখবো ওই পুত্র নাম রাখবো নৌশ পুত্র জেলাতে নৌশ পুত্র জেলাতে নৌশ পুত্র জজতে মা পিতা গো শোনো মা ও গো পিতা বলো মা বলো না তুমি যে আমার সৃষ্টি করেছো তুমি আমার স্রষ্টা মা বলো না আমার আমার নামে কি হবে বলো না শোনো মা যজ্ঞের শীতল কাল হইয়াছে জন্ম তোমার তাই তোমায় নাম দিলাম শীতলা পিতা গো হে মা আজ তো আমার নাম রইল শীতলা সত্যি মা ও গো পিতা বেশ পিতা বেশ তাই যদি হয় আজ আজ তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো ও গো পিতা আমি যেন তোমার চরণে আশ্রয় পাই পিতা আশীর্বাদ করিবা তোমারই মনোবাসনা পূর্ণ হবে শোনো মা তোমারই কর্ম হলো এই মটর পুটল হল নিয়ে যাও মত্র ধামে আর তোমার পূজার প্রচারই করো এই নর লোকের ধামে পিতা মা একই কথা বললে পিতা সত্যি মা আমি দেবী আমি দেবী হতে চলেছি পিতা গো বলো না পিতা কোথায় গেলে আমি পূজা পাবো কে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা আমলে ডাকবি ও গো পিতা বলো ওই মর্ত্যের মাঝে এমন কে আছে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা আমলে ডাকবি তুমি এই মুহূর্তে চলে যাও কৈলাস শহরে সেখানে দেবাদি মহেশ্বর ধ্যান করছে তার ধ্যান ভঙ্গ করে তুমি তোমার অনুচরকে নিয়ে চলে যাও ওই মর্ত্য ধামে পিতা বেশ পিতা বেশ তা যদি হয় যাহার পূর্বে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যাব ওই কৈলাস শিখরে কৈলাস শিখরে রয়েছে আমার সংস্কারে কাকা আজ কাকার কাছে যদি পূজার বিধান নিয়ে যাব
সময় তোমার প্রাণ ভরা আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আজ ধ্যানে বন্ধ হয়ে গেছি, না না আমি ডেকে দেখি আমার ডাকে সাড়া দেখি না। প্রণামে তবু চরণে কাকা মা। আমার কাকা আমার নাকি সাড়া দিল না, না না আমার যে ধ্যান ভঙ্গ করতে হবে, না কাকা না আজ তোমার বিধান মতো আমি যাবো ওই মূর্তির মাঝে পোষা নিতে। ওগো কাকা তুমি একবার ধ্যান ভঙ্গ করো কাকা। আজ নম শিবায়, ওম নম শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়, কেন আসিয়াছে এই কৈলাস মন্দিরে? ব্রহ্মার কন্যা নাম মোর সর্বমঙ্গলা শীতলা। ব্রহ্মার কন্যা নাম মোর শীতলা। কিসের কারণে আসিয়াছ মা এই কৈলাস মন্দিরে? ওগো কাকা বলো। আজ এসেছি আমি চলেছি মর্তের মাঝে পূজা নিতে, তাই বলছি ওগো কাকা আমাকে আমাকে একটি অনুচরীর প্রয়োজন। অনুচর আমি কোথায় পাবো? অনুচর তো আমি তোমাকে দিতে পারবো না মা, অন্য কোনো বরকর পাত্র না হাসিমুখ করিব দান তোমারে, পারিব না। অনুচর তোমাকে দিতে তাহলে যে পিতার কথা ব্যর্থ হয়ে যাবে না? অনুচর আমি তোমাকে দিতে পারবো না মা, ফিরে যাও কৈলাস মন্দির হতে, অনুচর আমার কাছে আশা করো না মা। বেশ কাকে বেশ, তবে কৈলাস শিখর পুরো ত্যাগ করে আমি চলে যাচ্ছি, জবার পূর্বে কিবা বলে যাবো জানো কাকা, আজ থেকে মহাদেব মিথ্যাবাদী। শীতলা এতই বর্ষপদ্ধা তোমার, কৈলাস মন্দিরে এসে
महादेव के बोल मिथ्यावादी तब शुने जाओ मा मन शीतला महादेव जदि मिथ्यावादी हो जाए आकाशे चंद्र सूर्य उठबे ना दिन नदी जोर बाटी खेलबे ना पृथ्वी नामा रसतले चले जाए अनुचर आशा करो ना फिर जाओ कैलाश मंदिर अनुचर तुम्हें देवे ना তাহলে কি আবার দেবীর আসন নেওয়া হবে না এই জীবনটা কি আবার বিধায় হয়ে যাবে আমি তো ব্রহ্মারি কন্যা আমি কি কোনোদিন এই জন্য দেবীর আসন পাবো না তাই বলছি ওগো কাকা আমি করো জোরে করি গো প্রার্থনা আমাকে দেবী ফিরিয়ে দিও না গো কাকা আমার এমন ভাবে ধর্ম ভেসে যায় কেন এই ধর্ম নিয়ে আমি এখন কি করি এই ধর্ম নিয়ে আমি নিক্ষেপ করলাম ওই ভূমি তলে সাগর সুশিব নগর দানিব দন্তে করেছি ভাইব সূর্য রে কে আমাকে জন্ম দিল সত্য করি না বল অশোক করেছি সৃজন মরে আমি মহেশ্বর হ্যাঁ অশোক তুমি মরে করিয়াছ সৃজন হ্যাঁ অশোক তোমাকেই করিব নিধন অশোক এতই বড় স্পর্ধা তোমার করিয়া আছি সৃজন মরে আমি তোমারই আমাকে করিবে তুমি নিধন মহেশ্বর শান্ত হও বাহুতে যদি থাকে যুদ্ধ করো আমার সঙ্গে আসো আমার সাথে করিবে তুমি যুদ্ধ বেশ দেখি তোমার বহুতে কতখানি বল তাই নাকি যুদ্ধ করবে আমার সঙ্গে এসো দেখি তোমার বহুতে কত বল বেশ চলে এসো দেখবো তোমার বহুতে কত ক্ষমতা পালিয়ে যায় কিন্নর কিন্নরে পালিয়ে যায় দেবতাদের দল আমি দেখতে চাই কোথায় তাই নাকি তুমি কি সেই নারায়ণ সুধা মন্টন কালে নারী রূপ করিয়া ধরণ সুধাকে করেছিলে হর তুমি কি সেই নারায়ণ সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম নারায়ণকে যেদিন পাব সমক সদনে মুন্ডটাকে করব আমি ছিলচ্ছে অসর বন্ধ করো বন্ধ করো তোমার অত্যাচার কারবার করছিল বালক বন্ধ করো তোমার এই অসুরের
আমাকে করিতে চাও নিধন রঘুকুলপতি নারায়ণ, তোমরা চলে এসো আমার সঙ্গে যুদ্ধ কর। আমি দেখতে চাই তোমার বাহুতে আছে কতখানি ক্ষমতা। প্রাণের ভয় কি করে না, প্রাণের যদি ভয় থাকে তাহলে ফিরে যাও এই নারায়ণের সম্মুখ থেকে, না হলে তোকে করিব এই চলে এসো নারায়ণ, এসে দেখো তোমরা শান্ত হয়ে যাও। কাকা আজ কি দেখছি আমি, তাহলে কি আবার দেবীর আসন নেওয়া হবে না গো কাকা? ও কবিতা বলো না, আজ আমার ছোট আমার জন্য অনুচর সৃষ্টি করে এমন ভাবে অনুচরকে তুমি ত্রিখণ্ডিত করে দিলে, এই অনুচরকে আর করে দিলে ছোট প্রাণী ফিরে পাবে না গো। সবে বুঝিলাম তোমারই বাড়ি, কিন্তু তুমি কি তাকিয়ে দেখেছিলে মা ওই অসুরের প্রতাপে দেবতারা আশ্রয় নিয়েছিল এই নারায়ণের কাছে? নারায়ণ তাই না দেখে অসুরকে করেছিল ছেদন মা? মা আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি মা, এই অসুরকে বাঁচাইও না। না কাকা না, ও গো কাকা আমি যে বলে আসো আজ আমি তো পিতার আশীর্বাদ নিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে এসেছিলাম আমার এই অনুচরের জন্য, তবে কেন এমন ভাবে তিক্ষ্ণ করে দিলে বলো না কাকা, বলো না পিতা আর কি এই অনুচর আমি ফিরে পাবো না? শোনো মা, পিতাই দুঃখ পেও না, তুমি বুঝিয়াছি তোমার মনের কাহিনী, অসুরকে একান্ত প্রয়োজন তোমার। কথা দিলাম মা, স্বর্গধাম মাঝে আমি বাঁচিয়ে দেব, তবে তার আগে মা ও নীতিখণ্ড একত্রিত করে দাও মা, আমি এই দেব সবাই দাঁড়িয়ে কথা দিচ্ছি মা, আমি বাঁচিয়ে দেব মা। দেবগণ সবাই এসো আমারই কাছে, আজ দেব সবাই আবাই নতুন করে জন্ম নেবে অসুর। আমি কি
দেখছি মা দেখছি গো পিতা শোনো মা ওকে তুই তো এই অসুরের দেখছি তিনি মস্ত তাই আজ থেকে আমি নাম দিলাম মা ওর নাম হলো কলপতি নারায়ণ কেরো আমার পুনরায় দিলে জীবন দান বলতে পারো নারায়ণ কেবা হবে মাতা কেবা হবে পিতা একটিবারের জন্য বলুন না নারায়ণ একটিবারের জন্য বলুন না মহেশ্বর একটিবারের জন্য বলুন সরোষর তোমায় মা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে উনি তোমার মা উনি তোমার পিতা যাও মায়ের কাছে যাও মা চড়া রে জননি আমার চড়া জননি চড়া আমি দেব সবাই দেখলাম অসুরে রক্ত বেলাই সুন্দর কর্ণ জন্ম হলো আজ হতে তোমার নামে দিলাম শীতলার মানস কন্যা নাম হলো রক্ত পিতা গো কি কর্ম করিতে হবে মোর একটি বারের জন্য বলুন না পিতা তুমি যাবে তোমার মায়ের সঙ্গে যাবে না রে দাঁড়ে দাঁড়ে সেখানে গিয়ে তোমার মায়ের পূজার প্রচার করবে বিশ্ব চরাচর আজ থেকে আমি তোমার দাদর ক্ষমতা দিলাম তোমার গায়ে ক্ষমতা আমাকে দিয়েছেন ওগো প্রভু আমার আপনি আমাকে কিছু দান করবেন না প্রভু জোড়াসো আমি তোমাকে আশীর্বাদ করি জোড়াসো আজ হতে আমার হস্তের ত্রিশূল দান করিলাম বেশ প্রভু তব কাছ হতে এই ত্রিশূল নিয়ে ওগো প্রভু তোমা হতে এই ক্ষমতা নে মায়ের পূজা ছলে বলে কিংবা কৌশলে আমি আদায় করিয়ে দেব এই ধরা ধরে ওগো প্রভু প্রাণ ভরে করো গো আশীর্বাদ আশীর্বাদ করো সোর তোমার মায়ের পূজার পূজার করে বিশ্ব মা জারে হে বিশ্ব মা জারে এই বিশ্ব মা জারে ওগো কাকা ওগো পিতা চেয়েছিলাম একটি অনুচর পেয়ে গেলাম আর একটি দাসী আজ আমার পুত্র আমার পুত্র জোরে শুনছে নি আমার কন্যা রক্তবতীকে নিয়ে যাবো এই মন্দিরের মাঝে তাই বলছি ওগো কাকা ওগো পিতা যাবার পূর্বে তোমরা দেবগণে মিলে প্রাণ ভরে আশীর্বাদ করো আজ আমার দাস দাসী নিয়ে যাবো মন্দিরের মাঝে আশীর্বাদের আগে আমি কয়েকটি জিনিস তোমার কাছে দেব মা বলো আমি দিলাম তোমার হস্তে মা এই শ্বেত চামর মা যে নর মানুষ ব্যাধির জ্বালায় ছটপট ছটপট করবে মা এই শ্বেত চামর বুলিয়ে দেবে মা সেই ব্যাধি হতে তার যে রক্ষা পাবে মা দিলাম মা যে তোমার নামে না করবে মা এই কলসি দিলাম এতে রাখবে কচ্ছে ব্যাধে ভরে ছড়িয়ে দেবে নগরে নগরে দেখবে যন্ত্রণায়
छटफट करबे मा करिबे तोमार पूजा बेश চাওয়ার সময় আমাকে তুমি প্রাণপুরে আশীর্বাদ করো পিতা আজ তোমাদের আশীর্বাদ ছেড়ে নিয়ে আজ চললাম ওই মর্তির মাঝে আশীর্বাদ করি মা শীতলা তোমার মনো আশা পূর্ণ হোক মা তোমার মনো আশা পূর্ণ হোক মা তোমার মনো আশা পূর্ণ হোক মা জননী আমার ওরে ছাড়া বলো না মা আচ্ছা বড় আনন্দ জাগে মনে হে মা ওরে ছাড়া মা গো আজ তুই আমার সন্তান আমি তোর মা হে মা তুই আমরা কোথায় চলেছি জানিস ছাড়া কোথায় মাতা আমরা চলেছি ওই মর্তির মাঝে ওই মর্তির মাঝে কি আজ আমরা দেবীর আসন নিয়ে ফিরে আসব ব্রহ্মলোকে তাই বলছি ওরে ছাড়া তুই আমার সঙ্গে যাবে তো বলে ছাড়া দাঁড়াও মা ওই মর্তের মাঝে যাওয়ার আগে আমার যে মনে বাসনা আছে মা মনে বাসনা হ্যাঁ মা পারে চড়া ভাই তাহলে তুমি শুনতে চাও মাতা ওরে চড়া ও জবা দেব চরণে গো জবা দেব বাসনা জাগে যে মনে মা বাসনা জাগে যে মনে মা জবা দেব শ্রী চরণে জবা দেব চরণে বাসনা জাগে যে মনে মা বাসনা জাগে যে মনে মা জবা দেব শ্রী চরণে জবা দেব চরণে গজাবা দেব চরণে বনে বনে তুলব ফুল মা বনে বনে তুলব ফুল মা জবা দেব শ্রী চরণে জবা দেব চরণে গজাবা দেব চরণে যখন ছিলাম স্বর্গধাম চলা ছিল আমার শিরে জবা দেব চরণে গজাবা দেব চরণে কাটিয়া অসুরের মুন্ডুমা কাশিয়া অসুরের মুন্ডুমা ফেলে রাশি রাশি গো জবা দেব চরণে গজাবা দেব চরণে এই বাসনায় আমার মনে মা এই বাসনায় আমার মনে মা জবা দেব চরণে দেব চরণে গজাবা দেব চরণে ওরে ছাড়া আজ মায়ের কাছে এই বাসনা জাগি আমার চরণে জবা দিয়ে জীবনটা ধন্য করতে চাস বেশ আর বেশ ওরে চড়া আজ যেমন তোর মনে বাসনা জাগে আমার মনে বাসনা জাগে চড়া আজ তোকে কি বা বলতে চাই জানি চড়া বলো না ওরে চড়া আজ যুক্তি হেতু জগৎ মান্দা গো তুই কাশিলাম জড়ে গো জবা দেব চরণে গো জবা দেব চরণে যুক্তি হেতু জগৎ মান্দা গো তুই কাশিলাম জড়ে গো জবা দেব চরণে তাই নাকি মা হ্যাঁ জরা ওই যজাতির বাসে তুমি যাবে মা হ্যাঁ জরা কিন্তু মা তার আগে ওই দেবরাজ ইন্দ্রের কাছে গেলে হয় না জরা ওরে জরা শোন আমি শুনেছি কি বা জানিস
কি মা? আজ নীলা বেটি নিষ্ঠুর গো বাপ, না যাব তার পাশে গো। দেব চরণে গো যাব দেব চরণে, নীলা বেটি নিষ্ঠুর গো বাপ, না যাব তার পাশে গো। যাব দেব চরণে গো যাব দেব চরণে। তুই ঠিকই বলেছিস, আজ স্বর্গধাম আজ রয়েছে, আজ ইন্দ্ররাত। ইন্দ্ররাত যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে, তাহলে তাহলে এই ধরার বুকে সবাই আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে। বেশ চলে বেশ, তাই যদি হয় চলে যারা চল, আজ আমি আর তুই যাব ইন্দ্র সভা মাঝি ইন্দ্রর কাছ হতে দেবীর আসন। তাই চলো মা, চলো মা। আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি, বলে জরা বল। আমি যে কিছু বলতে পারছি না মা, আমার মাথাতে কিছু আসছে না মা। আমি যে পেয়েছি মা, পেয়েছিস তুমি শুনতে চাও মা? বলি ছাড়া বা। ও গো জননে, মর্তির মাঝে আছে মৎস্যাধিপতি বিরাট, সে যদি পুষ্পাঞ্জলি দেয় তব চরণে, তাহলে মর্তের প্রতিটা মানব তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একটি বারের জন্য মা মা বলে ডাকবে। এই মৎস্য দেশে মৎস্যাদি বিরাট, ওই বিরাট রাজা যদি আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে, বিশ্বের সবাই আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে। বেশ চলে বেশ, তাই যদি হয় বল সারা বল, আজ আমি কামে অনুবেশে যাব ওই রাজার রোটাঙ্গনে, রাজার কাছ থেকে পুষ্পাঞ্জলি নিয়ে আসবো এই ব্রহ্মলোকে। ওরে চড়া বল, চড়া বল। ও গো চলনে, বিরাটের গুণাগুণ সম্বন্ধে তুমি কিছু জানো মাতা? না ছাড়া। শুনবে তাহলে? বলো ছাড়া বল। অবশ্যই বলবো মা তোমাকে। আবে ও গো জননে, তাহলে তুমি শোনো। ও গো মা, সেই হলো
বীরের মতো ক্ষমতাদার মানে মর্ত দুর্যোধন দর্পে কংসাস একই বলছি জোড়া বেশ জোড়া বেশ তাই যদি হয় আজ আমি রাজা আমি স্বপ্নে দেখা দেব আজ ব্রাহ্মণের বেশ ধারণ করে যাব ওই বিরাট রাজার কাছে ও গো জননী তুমি একা গেলে তো হবে না তোমার পেরিষদগণ ব্যাধি বসন্তকে নিয়ে যেতে হবে মা বেশ পরে চলা তুই যাবি না আমার সঙ্গে না মা আমি যাবো না বেশ আরে বেশ আজ তুই যদি না যাস থাকে বটবৃক্ষ তলে আজ আমি চলেছি ওই বিরাট রাজার কাছে বিরাট রাজার কাছে দেবীর আসনে আজ পূজার প্রসাদ নিয়ে আসবো তোমারই সর্বমুখে তুমি মন উচারি করি সেই প্রসাদ ভক্ষণ করবে কেমন যারা ও গো জননী তব আশা পথ চাইয়া বৈশা রইলাম বট বৃক্ষের তলে তরা করে এসো গো মাতা তরা করে এসো মা বেশারা এসো মা আসো যারা তাই তো আজ আমার ব্যাধি বসন্ত ঘরে কোথায় আছি আজ আমি ব্যাধি বসন্ত নিয়ে যাব এই বিরাট রাজার কাছে ভাই ব্যাধি বসন্ত কোথায় ও ডাকি আয় ওরে আয় রে ওরে ব্যাধি গণ ডাকি আমি তোমাদেরকে ডেকেছি কেন ডেকেছি জানো আমি চলেছি বিরাট নগরে ওই বিরাট রাজার কাছে পূজা নিতে আমার সঙ্গে যাবে তোমরা যাব মা যাব তোমার সঙ্গে ওই বিরাট রাজার দেশে যাব আমি না ওলা ঝোলা ওই বিরাট রাজা যদি না আমার চলে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকি ওই বিরাটের কাছে দিয়ে আমার পূজা আদায় করে দিতে পারবি তো ওই বিরাট রাজা যদি না তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয় আমরা ওই বিরাট রাজা সর্বশেষ করে দিয়ে আসব শোন বাবা শোন যাওয়ার পূর্বে একটি কথা জিজ্ঞাসা করি আচ্ছা বলো তো বাবা ওই বিরাট রাজার কটা মন্দির আছে ওগো জানলে ওই বিরাট রাজার তিনটে মন্দির আছে মা কোন মন্দিরে থাকে তাও জানো কি না মা বেশ তাই যদি হয় আমরা এক এক করে তিনখানা মন্দির পরিদর্শন করব কোন মন্দিরে বিরাট আছে বিরাটের কাছে পূজা নিয়ে চলে আসব আমরা এই ব্রহ্মলোকে চলো আমরা যাবো পূর্ব মন্দিরে